আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে এই যে ছোট্ট হিউমিডিফায়ারটা দেখতে পাচ্ছেন, এই হিউমিডিফায়ারটা আজকে ফুল আনবক্সিং এবং আপনাদেরকে একটা রিভিউ দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ছোট্ট এই হিউমিডিফায়ারের বক্সটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। বক্সটা আপনি এরকমভাবে পাবেন, আর বক্সটা যদি আপনি ওপেন করেন তাহলে যা পাবেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। বক্সটা আপনি জাস্ট এখান দিয়ে ওপেন করে নিতে পারেন এবং ভিতরে জাস্ট একটা মডিউলই কিন্তু আছে। আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন মডিউলটা, এই হচ্ছে সেই মডিউল এবং এটা নিচে মূল মডিউলটা এভাবে থাকে। এই যে দুইটা, আর একটা ইউএসবি পোর্ট থাকে। এটাকে যদি আমরা আলাদা করি, এটাকে আমরা আলাদা করে রেখে দিলাম। এই যে একটা পার্ট আর এই যে একটা পার্ট, আর এটা হচ্ছে ইউএসবি যেটা দিয়ে পাওয়ার দেওয়া হয় এটা চালানোর জন্য। আর ভিতরে যা আছে একটা মেনু যেটা আছে ইউজার ম্যানুয়াল আর কি। আর দেখতে পাচ্ছেন আর কিছু নেই। সো এটাকে আমরা একটু সাইডে সরিয়ে রাখছি, এটাকে আমরা সাইডে সরিয়ে রাখলাম। আর এই যে মডিউলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল হিউমিডিফায়ার, এবং এটাতে এখানে যদি আপনারা দেখেন এই যে একটা ফ্যান আছে, এই যে দেখুন একটা ফ্যান আছে। যখন হিউমিডিফায়ার অর্থাৎ এই অংশটাতে এই যে দেখুন একটু সামান্য যে দাগটা দেখা যাচ্ছে এটা কিন্তু অরিজিনাল হিউমিডিফায়ার, এইটার মাধ্যমে কিন্তু বাষ্পটা তৈরি হয়। সেই ক্ষেত্রে এইটার মধ্যে এই যে এটা হচ্ছে হিউমিডিফায়ার, আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্যান আছে, এই ফ্যানটা যখন চলে তখন বাষ্পটা উপরের দিকে আসে। আর এটার মধ্যে হচ্ছে একটা লাইট আছে, এই যে দেখতে পাচ্ছেন এটার যে ভিতরে একটা লাইট আছে, এই যে যদি আপনারা দেখেন এটার মধ্যে একটা লাইট আছে। এই লাইটটা এখানে এইভাবে বসাতে হয়, জাস্ট এইভাবে হালকা এই যে চাপ দিয়ে বসায় দিতে হয়, এবং এই জায়গাটাতে কিন্তু পানি দিতে হয়। এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন। সো আজকে এটা আপনাদেরকে চালিয়ে একদম দেখাবো। আর এখানে উপরে যে একটা ইয়ে থাকে, এই যে দেখুন উপরের এই ক্যাপটাকে এখানে লাগিয়ে দিতে হয়, এই যে এই ক্যাপটাকে এখানে লাগিয়ে দিতে হয়। ইচ্ছা করলে এটাকে খোলাও যায়, টান দিলেই খুলে যায়। সো এটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে এটাকে একটু চালিয়ে দেখাবো আপনাদের, তারপর এটা সম্পর্কে বিস্তারিত বলছি। তো এটা প্রথমে লাগিয়ে দিলাম, তারপর এখানে একটু আমরা পানি দিব। জাস্ট এখানে একটা লেভেল আছে, ওয়াটার লেভেল আছে, এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম, এই যে লেখাটা দেখুন এখানে, এই যে ম্যাক্সিমাম লাইন, এই যে ম্যাক্স লাইন, এটা কিন্তু সুন্দরভাবে এখানে লেখা আছে, এই যে ম্যাক্স লাইন, এই যে দেখুন এতটুকু কিন্তু পানি এখানে যে লাইনটা আছে এতটুকু পানি দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। সো এটাতে আমরা পানি দিয়ে দিচ্ছি, এতটুকু পানি দিয়ে দিলাম, ম্যাক্সিমাম যে লাইনটা আছে এটার বেশি দেওয়া যাবে না, এতটুকু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে উপরের যে বক্সটা আছে এটাকে আমরা জাস্ট এইভাবে লাগিয়ে দিচ্ছি, এবং এইখানে পাওয়ার বাটন আছে। এখন তো পানি দিয়ে দিলাম, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে পাওয়ার বাটন, এই যে এটা হচ্ছে পাওয়ার বাটন, আর এইটা হচ্ছে এই যে ইউএসবি টাইপ সি, এটার মধ্যে ইউএসবি দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে ইউএসবিটা দিয়ে দিলাম, এবং এটা আপনি যে কোনো চার্জারের মাধ্যমে চালাতে পারবেন, এমনকি যদি আপনার কাছে এরকম ডেটা কেবল থাকে তাহলে এটা এক্সটেন্ডের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের সিপিইউ যখন চালু থাকে তখনও কিন্তু সেটা চালাতে পারবেন। আজকে আপনাদেরকে চালিয়ে দেখাবো আমার কম্পিউটারের সিপিইউর মাধ্যমে। সেক্ষেত্রে এই এক্সটেন্ড কেবলটা আমি নিয়ে নিচ্ছি, এক্সটেন্ড কেবলটা আমার কাজে দিবে এই সময়টাতে। এখানে আমি এটা লাগিয়ে নিলাম, তারপর এই কেবলটাকে যেটা করবো আমি আমার সিপিইউতে কানেক্ট করে দিব। সিপিইউতে কানেক্ট করে দিলাম, এখন যেটা করব এটার পাওয়ার বাটনটাতে যেভাবে আপনি এটাকে ইয়া করবেন আর কি চালাবেন, এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনটাতে প্রথমে যেটা করব একটা চাপ দিয়ে ধরে রাখব। এই যে দেখতে পাচ্ছেন এটা কি হলো, স্টার্ট হয়ে গেল। এরপরে আপনাকে যেটা করতে হবে হালকা করে একটা চাপ দিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা হিউমিডিফায়ারটা অন হয়ে গেল এবং
जस्ट कैक सेकेंड पर ही किन्तु पास दिए धोआ बेर होबे। तो ये बंद कर देखा मेकानिजम कि आसले भितरे क्यों काज करे बंद कर दिलाम। बंद कर ले किन्तु एखाने प्रेस कर चाप दिए धरे रखते हबे ये जायगाटाते। सो ये खुल्लम देखुन तो ये जो प्रेस कर धरे रखी তাহলে এটা কি হলো স্টার্ট হলো। এই দেখতে পাচ্ছেন আলো জ্বললো স্টার্ট হলো। এখন এটাতে যে এখন যদি আমি হালকা একটা প্রেস করি একটা প্রেস করতে হালকা একটা প্রেস করলাম কি হলো বন্ধ হয়ে গেল। আবার যদি এইখানে আমি প্রেস করে ধরে রাখি আবার কি হলো এটা চালু হলো দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন চালু হলো। এখন এইটাতে ধোঁয়া ওঠানোর জন্য হালকা করে আরেকটা প্রেস করতে হবে। একটা প্রেস করলাম এই যে দেখুন এটা কিন্তু এখন এই যে চলছে এই যে দেখুন এখন কিন্তু চলছে। আপনারা যদি আরেকটু কাছ থেকে আমি দেখাই এই যে এখন কিন্তু এটা চলছে। এই যে দেখুন ধোঁয়াও কিন্তু বের হচ্ছে। এখন যদি আমি এটাকে এভাবে ঢেকে দেই এই দিক দিয়ে কিন্তু ধোঁয়া বের হবে। আমি আপনাদেরকে আরেকবার বলছি কারণ যদি আপনারা কখনো এটা কিনেন তাহলে কিন্তু এটা চালানোর ক্ষেত্রে মানে যদি চালানোর ক্ষেত্রে আপনারা যেটা করবেন ভুল করে ভাববেন যে এটা নষ্ট। আসলে কিন্তু আমি প্রথমবার যখন কিনেছিলাম তখন মানে প্রথমবার ভেবেছিলাম যে এটা আসলে নষ্ট। আমি এটাকে যেটা করছি বন্ধ করছি এই যে টিপ দিয়ে মানে এখানে প্রেস করে চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে কিন্তু এই যে বন্ধ হয়ে যাবে এটা। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রেস করে ধরে রাখছি এই যে এটা বন্ধ হয়ে গেল। সো বন্ধ হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা যখন আপনি এটা ওপেন করবেন আবার যখন স্টার্ট দিবেন তখন কিন্তু এটাকে প্রেস করে এইভাবে ধরে রাখতে হবে। তখন কি হলো প্রেস করে ধরে রাখলে এটা অন হবে। এই যে অন হলো দেখতে পাচ্ছেন অন হলো। তখন যখন আপনি হালকা একটা প্রেস করবেন তখন কিন্তু এটা আবার স্টার্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এক করলাম এটা কিন্তু এইভাবে জাস্ট অন হলো। এই যে বাতি জ্বলতেছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাতি জ্বলতেছে। এখন যদি স্টার্ট করতে চাই এটাকে তাহলে এই বাটনটাতে আরেকটা হালকা করে প্রেস করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা কাজ করা শুরু করে দিয়েছে। এখন কিন্তু কাজ করা শুরু করে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। যদি আমি এখানে রাখি এই যে দেখুন কাজ করা শুরু করে দিয়েছে এবং ধোয়ার মতো এখন উঠবে। এইটাই হচ্ছে মূল বিষয়টা। সো এটাকে আমরা ডেকে দিচ্ছি। ডেকে দিলেই কিন্তু দেখবেন যে এই পাশ দিয়ে হালকা করে আস্তে আস্তে এটার যে হিউমিডিফায়ারের যে কাজ বাষ্প আকারে আমাদেরকে যে আর্দ্রতা মানে ঘরের আর্দ্রতাটা বাড়িয়ে দেবে। সো ফ্রেন্ডস যখন এটা আমরা কিছুক্ষণ এটাকে ওপেন রাখলাম এবং এটা কার্যক্রম চালিয়ে রাখলাম তখন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা করে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। আর এটা হচ্ছে বাষ্প, এটা হচ্ছে বাষ্প। এটা কিন্তু আপনার ঘরের যে আর্দ্রতা আছে সেটা বজায় রাখে। আর এই হিউমিডিফায়ার অনেক ছোট, সেক্ষেত্রে অনেক ছোট বিদায় বাষ্পটা কিন্তু অনেক কম। আমি যদি এখানে একটু দেখাই যে বাষ্পটা কীভাবে বেরোচ্ছে এই যে দেখুন। আশা করছি বাষ্পটা আপনারা সরাসরি বুঝতে পাচ্ছেন যে বাষ্পটা কীরকমভাবে বেরোচ্ছে। সো ফ্রেন্ডস আর যদি এটার ভ্যালু ফর মানির কথা বলি যে এটা আসলে আপনি কিনলে কীরকম হবে, এটা আমি বিডি শপ থেকে কিনেছিলাম 1500 টাকা দিয়ে। এটা আপনি 1500 টাকা দিয়ে কখনোই কিনবেন না, কারণ এটা যদি আপনি 1500 টাকা দিয়ে কিনেন তাহলে এইটার যে যে টাকাটা দিয়ে আপনি কিনবেন সেই টাকার মানে বেস্ট ভ্যালু ফর মানি কিন্তু কখনোই হবে না এটা। সেই জন্য আমি আপনাদের সাজেস্ট করব এই ছোট হিউমিডিফায়ার, টাকা দিয়ে ছোট হিউমিডিফায়ার কখনোই আপনি কিনবেন না। ছোট হিউমিডিফায়ার কিনলে এটা কিন্তু আপনার যে এটা এমনিতে সৌন্দর্য বর্ধন করতে পারে। যেমন এটাকে আমি যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে সুন্দরভাবে দিয়ে দিই তাহলে কিন্তু এটা সৌন্দর্য বর্ধন করতে পারে, কিন্তু এটা কোনো কাজের না। সেক্ষেত্রে এটার যে মূল যে খরচ, এটা বানাতে যে খরচ হয়েছে এটা আমার মনে হয় যে সর্বোচ্চ হয়তো 200 থেকে 300 টাকা খরচ হয়েছে এটা বানাতে। কিন্তু এটার বিক্রি করছে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ মানি, যেটা আসলে একদমই ঠিক না। এই জন্য আপনাদেরকে সাজেস্ট করবো এটা কখনোই আপনি 1500 বা 1450 টাকা দিয়ে কখনোই এটা কিনবেন না। কারণ দেখতে পাচ্ছেন যে এটার যে ধোয়ার দেওয়ার ক্ষমতা এটা কিন্তু তেমন বেশি না। এই যে দেখতে পাচ্ছেন এরকম সারাক্ষণ এরকমভাবেই বেরোতে থাকবে। সেক্ষেত্রে আপনার যে ঘর আছে সেটার আর্দ্রতা বাড়তে এসে অনেক সময় লেগে যাবে। এই জন্য আপনাদেরকে সাজেস্ট করবো এটা আসলে কেনার কোনো দরকার নেই। আর একটা বিষয় হচ্ছে যে প্রোডাক্ট যদি আপনি সৌন্দর্য হিসেবে নিতে চান
তাহলে কিন্তু আপনি নিতে পারেন, কারণ এটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং বিল্ড কোয়ালিটি অনেকটা সুন্দর, এটার অনেকটা সুন্দর বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর, এটা প্রশংসা করার মতো, মানে জিনিসটা এমনিতে দেখতে যথেষ্ট পরিমাণ সুন্দর, সেক্ষেত্রে আপনি কিন্তু নিতে পারেন। আর যদি টাকা এবং কাজের দিকে আপনাদেরকে বলি, কাজ এবং টাকা, তাহলে কিন্তু এটা আপনার নেওয়াটা একদমই ঠিক হবে না। সো ফ্রেন্ডস, এতক্ষণ তো আপনাদেরকে রিভিউ দিলাম, প্লাস হচ্ছে যে এটা আনবক্সিং করে দেখালাম এবং এটা কীরকম হবে বা যে টাকা দিয়ে আপনি কিনবেন সে অনুযায়ী বেস্ট ভ্যালু ফর মানি হবে কিনা সবটাই আপনাদেরকে বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে সবগুলো ভিডিও আপনার এখানে নোটিফিকেশন কেটে চলে যাবে। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।